পিছাও পিছাও হুইলচেয়ারটা পিছাও আমার ভয় লাগতেছে রাফি এই যে এই যে ভাবি আমি পিছাইছি আমরা খালি একটু শক্ত করে হেল দাও যা করার তোমারই করতে আমি পারব না হাজার হইলে আমার ভাই হোক আর ওই বাচ্চাটা তো আমার ভাইরই মাইয়া যা করার তোমারই করতে আচ্ছা তুমি কোনো চিন্তা করিও না ওরে যা করার আমি করতেছি ওরে বিদায় করার ব্যবস্থা করতেছি না 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 ওরে বিদায় করলে হইব না আমার কাছে আসো যা করার কৌশলে করবে ঠিক আছে এটাই করতে হইব ওরে বিদায় করলে আবার ফিরে আসবো বুঝছো কি জায়গা জমির ভাগ নিব এই যে খাবারগুলো খাইলি কাল পেটে গেল হ্যাঁ আমার পেটেই গেছে সারাটা দিন টুটু করে ঘুরোস আমি নয় হাঁটতে পারি না চলতে পারি না তোরে কি আমি দৌড়ে যেয়ে ধরতে পারবো সময় মতো না খাইলে আমারে দেখবো কেরা হ্যাঁ তোর বাপে তো আমারে রেখা সে কবেই চলে গেল মা আমার তো খাইতে ইচ্ছে করে না সব সময় আমার পেটটা ভরা থাকে ভরা থাকে যা ঘরে নিয়ে যা এগুলা আচ্ছা ঠিক আছে কিছু কইবা খারাপ লাগে তোমারে নিয়ে আমি একটু বাড়িতে ঘুরে আসি তোমারও ভালো লাগবো আমাকে দেখতে ভালো লাগবো না যাও ভাবি না না আমি বুঝতে পারছি দেখো রাফি তোমার ভাইটা চলে যাওয়ার পরে যেভাবে যত্ন আদি করো আর আমার ওষুধ পানির যে খরচ সেটা তোমরা বহন করো আমি তো তোমাকে উপরে এমনি কৃতজ্ঞ আমার নিয়ে ফাটা ঘুমাইতে হবো এই কথা বইলে আমার লজ্জা তো কোনো দরকার সে তো আমার ভাই সে আমার ভাই আমি না করলে কে করব কোনো না করা যাবো না লোকটা সারাও লোক সারাও লোক সারাও হ্যাঁ তুমি ঘরে বসে থাকলে হইব একটু বাইরে যাবো মনটাও ভালো লাগবে তুমি কোন জায়গায় নিয়ে আসলে আমারে এটা খুব সুন্দর একটা জায়গা একটু শক্ত করে হেল দেখি খেলা নেই আমরা খেলি এরকম একটা সহ্য হয় না খালি হিংসা করা সব রকম খেলা দেখবে তাই না
ড্রেস আপ করি আর তুই কি ড্রেস পরস কি রকম লাগে আজ তোরা তো আমার বোন বলে পরিচয় দিতে ঘৃণা লাগে যত সব তোরা তো বস্তির মধ্যে দেখা যায় কি বলতেছিস স্নেহা তোরাই যদি আমার লাগে এরকম করিস তাহলে অন্য কেউ তো আমার সাথে এরকম করতে পারে এই জ্ঞান দিস না তো এই সোহাগ তুই কিছু বলিস না কিছুর জন্য আজকে দিগা তুই আমার বোন না সোহাগ তোরাই কথা আমারে কইতে পারলি যা সত্যি দেয় তোর বাপ মা নাই হ্যাঁ আর তুই কেরা তোর চিনি না তাই তো কতদিন কাম করছ আমাদের ও আঙ্গুর মাসে কাজ হলো থাক তোরা এখানেই থাক আমি যাই আমার মার কাছে পয়সা পয়সা আমি গল্প শুনি যাও যাও মার কাছে যা খালি তো তুমি ওটাই পারো খেলার মুডটাই নষ্ট করে দিবি যত ফকিন কোন দিকে ওই দিকে গড়ালো দিকে চলো চলো
সঙ্গে নাই বুঝা ঠিকই তো বাবা মা তো ঠিকই বলতাছে হ্যাঁ মানে এখনো যাই না আমি খাইতেছি রে করোনাগুলো রেখে দেবি তুই যাস না কে হ্যাঁ আমি কই যাব কাকা উফ কোনে যাবে আমি কি জানি যা করো তুমি করো তোর নাকি সে বাড়িতে বেরিয়ে যেতে হ্যাঁ আর কোন সুন্দর বাড়িতে বের করছে আশেপাশে দেখছি একবার জম্মের মতো বাইরে যেন মনে থাকে তুমি নাই বললা আমার সবাই অত্যাচার করে তুমি আসো মা তুমি আসো মা তুমি আসো মা গো তুমি আসো মা তুমি কই মা ও মা ও মা তুমি আমার নিয়ে যাও মা আমার আগে থাকা যন্ত্রণা ভাল লাগে না মা নিয়ে যাও আগের মতো আমারে ঘুম পাড়ায় দিবা না মারে আমার তো খুব মন চাই তোরে বুকে নিয়ে আদর করতে কিন্তু সেইটা যে আর হবার না কারণ তোর মা তোর থেকে অনেক দূরে চলে গেছে তোর মা বই লেগেছে আর যেটা বাইসে আছে সেটা আমার রুহ আমি আমি তো একজন মা আমি কোনোভাবেই আমার সন্তানের ক্ষতি হোক সেটা দেখতে পারি না মারে আল্লাহ তোর সহায় তোর যে কোনো বিপদ আপদে আমার তুই পাশে পাবি আল্লাহরে স্মরণ করবি আমি তোর কোনো ক্ষতি হইতে দিব না রে মা আমি আমি তোর জন্য এই হুইল চেয়ারটা রাইখে যাবো এইটা তোর কাছে থাকবো একটা জাদুর হুইল চেয়ার হইয়া তোর যখনই কোনো সমস্যা হইব তোর যখনই কোনো ক্ষতি হইতে নেব তখন তুই এই চেয়ারের উপরে এসে বসবি দেখবি তোর সকল বিপদ আল্লাহ তালা কাটিয়ে দিব সত্যি কইতেছ মা আরে মা একজন মায়ের ভালোবাসা তোর সাথে আছে ভালো থাক মা তুই ভালো থাক মা মা ও মা মা কই গেল তুমি আমার মা তো এখানে বসে ছিল আমার মা কই গেল গা আচ্ছা এই হুইলচেয়ার তো মা কই গেল এটা একটা জাদুর হুইলচেয়ার কিন্তু এই হুইলচেয়ার দিয়ে আমি কি করব এক কাম করি আমার মা যখন আমারে এই হুইলচেয়ারটা দিছে আমি এই হুইলচেয়ারটা আমার সঙ্গে করে নিয়ে যাই Ah!